ফণীর আঘাতে বড় ক্ষয়ক্ষতি না হয় আল্লাহর দরবারে প্রধানমন্ত্রীর শুকরিয়া। উপকূলীয় এলাকার 12 লাখেরও বেশি বাসিন্দাকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। রাজবাড়িতে বাস ট্রাক সংঘর্ষে 4 যাত্রী নিহত। বঙ্গবন্ধু স্যাটেলাইট আগাম তথ্য দেয় ফণীর ক্ষয়ক্ষতি কম হয়েছে বললেন হানিফ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক এতক্ষণ শুনছিলেন সামার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে আজ শনিবার সকালে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিম অঞ্চলের যশোর সাতক্ষীরা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করে গভীর নিম্নচাপে পরিণত হয়। ফলে বাংলাদেশের অভ্যন্তরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এজন্য লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন। এমনটি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে। ঘূর্ণিঝড় ফণীতে প্রাণহানি এড়াতে উপকূলীয় এলাকার 12 লাখেরও বেশি বাসিন্দাকে সাইক্লোন শেল্টারে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর থেকে উপকূলীয় এলাকায় মাইকিং করে স্থানীয় প্রশাসন। আহ্বান জানানো হয় নিরাপদ স্থানে সরে যেতে। সেই নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যান। সেখানে শিশু বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আশ্রয় নেন। সেখানেই চলছে রান্না বান্না। অনেক এলাকায় রাতে অবস্থানের পর ভোরে বাড়িতে ফিরতে থাকে লোকজন। আবার কোথাও বা আবহাওয়ার বৈরিতা দেখে নতুন করে আশ্রয়কেন্দ্রে পাড়ি জমান আতঙ্কিতরা। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে খাবারসহ দুর্গতদের সব রকম সহযোগিতা করা হচ্ছে। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভোলার 7 উপজেলায় প্রায় 100+ কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া জেলার দক্ষিণ দিঘলদী এলাকায় ঘরচাপা পড়ে রানী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও ভোলার বোরহানুদ্দিনের চর জহিরুদ্দিন, তজুমুদ্দিনের চর মোজাম্মেল, মনপুরার চর নিজাম, চর ফ্যাশনের ঢালচর, কুকরি মুকরি, চর পাতিলসহ কয়েকটি চরে ঘরবাড়ি ও গাছের ডাল ভেঙে পড়ে প্রায় 10-15 জন আহত হয়েছেন। রাজবাড়িতে বাস ট্রাক সংঘর্ষে 4 বাস যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে 10 যাত্রী মারাত্মকভাবে আহত হয়। সকাল 9:30টার দিকে দৌলদিয়া কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ির আহলাদিপুরের জামাই পাগল মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাট গ্রামের তহিদুর রহমানের স্ত্রী আসমা খাতুন ডলি, রশন আলীসহ অজ্ঞাত আরও 2 জন পুরুষ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আগাম তথ্য পেয়েছিলাম বলে আমাদের সরকার ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় মোকাবেলা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিলাম, যার ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড় ফণী নিয়ে দলীয় মনিটরিং সেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। আমাদের তাদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি আওয়ামী লীগের উদ্যোগও আমাদের এই পুনর্বাসন করার জন্য আমরা সার্বিকভাবে সহায়তা করব, সে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া আছে। আমরা আশ্বস্ত করতে চাই উপকূল এলাকার বাসীদেরকে, তারা যেন তাদের মধ্যে কোনো রকমের হতাশা কাজ না করে, তাদের যে কোনো দুর্যোগে আমরা আমাদের তাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিডিপি। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী সুরমার সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউল্লাহ খান, বাংলাদেশ কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট রেজাউল হোসেন, মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম, মানবাধিকার নেতা এস এম তুহিন, রাজনীতিবিদ
কমরেড হারুনুর রশিদ, কমরেড মোহাম্মদ আব্দুল মোমেন, মুক্তিযোদ্ধা শওকত আমিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা নুসরাত হত্যা, নারী শিশু ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচার এবং বিগত দিনে যেসব ধর্ষণ মামলার এখনও বিচার শুরু হয়নি তা দ্রুততম সময়ে কার্যকর করার আহ্বান জানান। আমি সেই সব প্রতিবাদী মানুষদের জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। নুসরাতের হত্যাকাণ্ডের সাথে যারা জীবিত যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। এই যারা হত্যাকাণ্ডে ধর্ষণের সাথে জড়িত তাদেরকে ফায়ার স্কোয়াডে নিয়ে প্রকাশ্য গুলি করে হত্যা করলে তাহলে আর কোনো এরকম ধর্ষণ এবং আগুনে পুড়ে হত্যা করা হবে না। আজকে তরুণ হত্যার বিচার হতো, সাগর রুনে হত্যার বিচার হতো, হাজারো মা বোন হত্যার বিচার হতো, তাহলে প্রতিনিয়ত আমার বোন ধর্ষিত হতো না। নুসরাতকে যখন কৃষ্ণের তেল গায়ে ঢেলে প্রতিবয় ব্যক্তি কারো নির্দেশে পুড়িয়ে হত্যা করেছে, একটা নির্মম হত্যাকাণ্ড যার প্রতি আমরা গভীরভাবে সমবেদনা জানাই এবং সেই সঙ্গে ঘাতকদেরকে আমরা সামাজিক একটা ঘূর্ণিঝড়ে আমাদের সবকিছু তছনছ করে দিচ্ছে, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সন্তানদের আজকে স্কুলে মাদ্রাসায় দিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারছি না। আজকের যে সমস্ত শিক্ষকরা পিতার সমতুল্য সেই শিক্ষকদের দ্বারা ছাত্রীরা প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন খবর আসছে যে তারা ধর্ষিত হচ্ছে। প্রাইমারি স্কুলে হচ্ছে, হাই স্কুলে হচ্ছে, মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়, যেখানে বা মানুষ মূল্যবোধ চর্চা করার কথা, সেই মাদ্রাসাগুলি আজকে রয়েছে ভয়ঙ্কর জায়গা। ন্যাশনাল পিপলস পার্টি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ এমপি। আলহাজ সালাহউদ্দিন সালুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল লতিফ নিজামি। অনুষ্ঠানের শুরুতেই মরহুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোচনা করা হয়। মরহুম শেখ শওকত হোসেন নীলু ছিলেন দেশের একজন বরেণ্য রাজনৈতিক, দেশ ও জাতির জন্য তার অবদান অসামান্য। শেখ মুজিবুর রহমান, শেখ শাহাদত হোসেন সম্পর্ক এত ভালো ছিল, বঙ্গবন্ধুর ডিপেন্ডেবল কোন লোক দ্বিতীয় শেখ শাহাদত হোসেন ছাড়া কেউ ছিল না। অনেক সময় উনি রাজনীতি করে বেড়াতেন। বর্তমান রাজনীতির দু একটা কথা বলতে হয়, একটা হচ্ছে বর্তমান সরকার যে ফণী ঘূর্ণিঝড় সাফল্যভাবে এবং ক্ষয়ক্ষতি ছাড়া করছে সেজন্য তাকে ধন্যবাদ জানাই, আর বিএনপিকে ধন্যবাদ জানাই তার সংসদে গিয়েছেন। কিন্তু তারা যদি বাংলাদেশের রাজনীতি বুঝতেন, মানুষের আকাঙ্ক্ষা বুঝতেন, সংসদে তারা প্রথমেই যেতেন। একটা পলাতক আসামির স্বার্থ রক্ষার জন্যে যে রাজনীতি করে সেই রাজনীতি বাংলাদেশের কোনো টেকসই হবে না। সংবাদ শেষ করব, তার আগে সুনামগুলো জানিয়ে দিব আরও একবার। ফণীর আঘাতে বড় ক্ষয়ক্ষতি না হওয়ায় আল্লাহর দরবারে প্রধানমন্ত্রীর শুকরিয়া। উপকূলীয় এলাকার 12 লাখেরও বেশি বাসিন্দাকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। রাজবাড়িতে বাস ট্রাক সংঘর্ষে 4 যাত্রী নিহত। বঙ্গবন্ধু স্যাটেলাইট আগাম তথ্য দেয় ফণীর ক্ষয়ক্ষতি কম হয়েছে বললেন হানিফ। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।